গোবিন্দগঞ্জে স্মার্ট ও তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সমাবেশ। রেজওয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট ও তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ফাঁসিতলা উচ্চ বিদ্যালয় মাঠে নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মকিতুর রহমান রাফি ও ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি। সমাবেশে নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে শপথ গ্রহণ করেন। রিজওয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি।